আনফরচুনেটলি দেশের বাইরে ঘটে যাওয়া ঘটনা এবারে প্রথম নয়। এবার চাচ্ছি এর জন্য একটা শেষ হয়। এই ঘটনার পিছনে অবশ্যই একটা ইন্টারন্যাশনাল গ্যাং জড়িত। মনে রাখতে হবে ইটস আ ডেঞ্জারাস অপারেশন। এই অপারেশনের জন্য আমরা আমাদের সবচেয়ে অভিজ্ঞ ও সাহসী একজন কমান্ডারকে নির্বাচন করেছি। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে একটি দৃষ্টান্তমূলক কাজ করেছে। টার্কি প্রথম বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠায়। আপনার দিক পরিবর্তন করুন। আমাদের মূল টার্গেট ইরান নয়, ইউরোপ। তুই পুলিশ না, তুই চোর। পুলিশ কখনো টাকার কাছে বিক্রি হয় না। পুলিশ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে। সুস্বাগত আবু খালেদ। খালেদ, এখন যেহেতু সবকিছু ঠিক আছে তাহলে ওয়াদা মাফিক কাজ করো। আবু খালেদ বিজনেসম্যান, কখনো কথার বরখেলাপ করি না। আপনি আফগানিস্তানে আবু খালিদ সম্পর্কে কতটুকু জানেন? আবু খালিদ একজন নির্দয় পাষণ্ড মানুষ। সে যে কাউকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। তোমরা কেন আবু খালিদের মৃত্যু কূপে যাচ্ছ? কথা না বাড়িয়ে চলতে থাকো। তাহলে আমরা এইদিকে যাচ্ছি কেন? অ্যাজ পার প্ল্যান। বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, বাংলাদেশের বুকে অনেক জায়গা। বাংলাদেশ মানুষকে ভালোবাসতে পারে, বাংলাদেশ রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারে।